ঠিক আছে, এই মেসেজটা আপনি কোথায় পাঠাবেন? হসলা সিনিয়র সিটিজেন, হসলা সিনিয়র সিটিজেন তো আপনি নামটা সেভ করেছেন, বেসিক্যালি হসলা লোগো ওয়ালা যেটা ওটা বলছেন মানে নাকি? হ্যাঁ ওই যে কমিউনিটি, হ্যাঁ লোগো ওয়ালা, হ্যাঁ ঠিক ওটাতেই পাঠাবেন। এবং ওটা যদি পাঠাতে হয় এখন আপনি আপনার সামনে মোবাইলটা আছে তো, হ্যাঁ এখন পাঠালে ওই ওই মেসেজটা পাঠান, মেসেজে লিখুন যে আমার শরীর খারাপ হয়েছে, পাঠান দেখি ওটা হসলা নম্বরে যাবে, ওটা দিলে সব গ্রুপে যাবে তাই তো? না না শুধু হসলাতে যাবে, আপনি বলুন যে ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন, হ্যাঁ ঘুরতে যাওয়ার একটা ছবি আপনি চাইছেন যে আমি হসলার মেম্বারদের সাথে শেয়ার করবো, হ্যাঁ ভালো প্রশ্ন ম্যাম। আপনি ঘুরতে গেছেন, ঘুরতে যাওয়ার ছবিটা আপনি চাইছেন হসলার মেম্বারদের সাথে শেয়ার করবো, সমস্ত বয়স্কদের সাথে না শুধুমাত্র হসলার মেম্বারদের সাথে, কোন গ্রুপে পাঠাবে? ওই হসলা অ্যাডভাইজারি মেম্বার্স ওটাতে পাঠাবো। করেক্ট করেক্ট, এবং সেটা খুলবেন কি করে খোলার জন্য? হ্যাঁ সেটা কি ওপেন করবেন কি করে ওই গ্রুপটাকে? কারণ হসলার ওই যে যে গ্রুপটা আছে খুললেই তো সবকটাই চলে আসছে, ওটা অ্যাডভাইজার যেটা থাকবে সেটা তো যাবো। একদম একদম, তাহলে হজরা কমিউনিটি ক্লিক করছেন, তারপরে হজরা অ্যাডভাইসার মেম্বারে ক্লিক করছেন, একদম কারেক্ট। মিতা ম্যাডাম আপনি বলুন যে ধরুন আপনি একটা কোনো মেসেজ কোন একটা গান, আপনি সেদিন গানের রেকর্ডিং গুলো পাঠাচ্ছিলেন না, হ্যাঁ এবার আপনি চাইছেন ওই গানটাকে যেহেতু মানে হ্যাঁ ওই গানের ক্লাসে ধরে নিন, না গানের ক্লাসে ধরে নিন যে কিছু ইয়াং ছেলে মেয়েও জয়েন করেছিল, হ্যাঁ এবং কিছু বয়স্ক লোকও জয়েন করেছিলেন, তো গানের যে অডিওটা আপনি তাহলে কোন গ্রুপে পাঠাবেন বা কোন কোন গ্রুপে পাঠাবেন? ওই গানের ক্লাসটা ধরে নিন যে কিছু ইয়াং ছেলে মেয়েও জয়েন করেছিল এবং তার সাথে বয়স্করা, তাহলে আপনি কোন গ্রুপে বা কোন কোন গ্রুপে পাঠাবেন? ওটা হোয়াটসঅ্যাপ মিউজিক বলে একটা আছে না, হ্যাঁ হোয়াটসঅ্যাপ কমিউনিটি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আছে, কিন্তু কোন গ্রুপে পাঠাবেন? আপনারা কমিউনিটিতে মেসেজ পাঠাতে পারবেন না, প্রথম কথা আপনাকে বলে দিচ্ছি, ডাম বলতে ভুলে গেছেন, আপনাকে কমিউনিটির আন্ডারে গ্রুপেই মেসেজ পাঠাতে হবে, ঠিক আছে? অ্যাক্টিং অ্যান্ড মুভিজ, হ্যাঁ কি বলেন জিনি ম্যাডাম? অ্যাক্টিং অ্যান্ড মুভিজ ওটাই ওটাই পাঠাবে। তো আচ্ছা শুনতে পারবেন বলছি হোয়াটসঅ্যাপ বাথরুম অ্যাডভাইজারি দুটোতে পাঠাতে হবে, হ্যাঁ প্রত্যেকটা ঠিক হয়েছে, আরেকটা ভুল যেটা হচ্ছে, আচ্ছা আপনি ভুল দেখুন ছিলে ম্যাডাম, আপনি ভুল করেছেন হসলা পাঠতে পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ তো কোথায় পাঠাবো এই মেসেজটা? আপনাকে হসলাতে পাঠাতে হতো, হসলার নাম্বারটা কি? 309। এই মেসেজটা সেন্ডিং মেসেজ ব্যাকেটের মধ্যে কমিউনিটি আর গ্রুপ এই কনসেপ্ট আরো ক্লিয়ার করছি, মানে কমিউনিটি মানে আমরা জেনেছি একটা ছাতার মতো, আর সেই ছাতার আন্ডারে অনেকগুলো গ্রুপ আছে, তাহলে একটা কমিউনিটি অনেকগুলো গ্রুপ তাই তো, বুঝা যাচ্ছে? এরপরে একটা কমিউনিটিতে একটা কমিউনিটি অ্যাডমিন থাকে যে হচ্ছে ওই কমিউনিটিটার হেড, ঠিক আছে? তাহলে কমিউনিটি অ্যাডমিন যে আছে, যেটা এখন আমি ইয়েলো করে দেবো, কমিউনিটি অ্যাডমিন আছে একমাত্র, সেই ক্যান অনলি সেন্ড মেসেজ টু কমিউনিটি, একমাত্র সেই কমিউনিটিকে মেসেজ পাঠাতে পারে। তাহলে আপনি বলতে পারেন যে আমরা এতক্ষণ ধরে যে হসলা কমিউনিটিতে মেসেজ পাঠাচ্ছি, তাহলে সেটা কি করে হচ্ছে? আপনি হসলা কমিউনিটিতে মেসেজ পাঠাচ্ছেন না, আপনি হসলার গ্রুপে মেসেজ পাঠাচ্ছেন, সেটা কে পারবে? একমাত্র কমিউনিটি অ্যাডমিন পারবে, বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কোনো গ্রুপে যাবে না, মেসেজটা কমিউনিটিতে যাবে, এবং ওই কমিউনিটিতে যতজন আছে যে কোনো গ্রুপেই থাকুক, ওই কমিউনিটিতে যে মোট যতজন আছে সবার কাছে একটা মেসেজ চলে যাবে, বুঝা গেছে? উদাহরণ আপনাকে দিচ্ছি, কল্যাণী ম্যাডাম হোয়াটসঅ্যাপটা খুলুন, সবাই হোয়াটসঅ্যাপটা খুলুন যারা অফলাইনে আছেন, যারা অনলাইনে আছেন খুলতে পারবেন না বলে, তারা দেখুন একটা কমিউনিটিতে মেসেজ এসছে যে হসলার নিউজ রিডিং নিয়ে যে মেসেজটা এসছে, দেখুন ওটা কমিউনিটি মেসেজ ছিল, হসলার নিউজ রিডিং যে মেসেজটা কালকে না পরশু পাঠানো হয়েছে, এখানে ওই যে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট এটা অ্যানাউন্সমেন্ট
অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট এক্স্যাক্টলি হ্যাঁ ওই গ্রুপটার নাম হচ্ছে হজরা অ্যানাউন্সমেন্ট ওটা হচ্ছে কমিউনিটি আর কি নট গ্রুপ হজরা কমিউনিটি হচ্ছে হজরা অ্যানাউন্সমেন্ট তাহলে ওটা নিউজ রিডিং এর আমি পাঠিয়েছিলাম ওই মেসেজটা দেখুন আপনি রিপ্লাই করতে পারবেন তাহলে কিন্তু মেসেজটা কতজন পড়তে পারবে 50 জন পড়তে পারবে কারণ হজরাবাদটা 50 জন আছে তাই তো কিন্তু স্পোকেন ইংলিশ ক্লাবে 30 জন পড়তে পারবেন না অ্যাডভাইজারে 10 জন পড়তে পারবেন না অ্যাক্টিং ক্লাবে 20 জন পড়তে পারবেন না ভলান্টিয়ারে 6 জন পড়তে পারবেন না যদি না তারা কেউ কমন গ্রুপে থাকে এবার ধরুন সিভিলি ম্যাডাম অ্যাডভাইসারে আছেন হজলা পাঠাতে হবে তাহলে উনি পড়তে পারবেন বোঝা গেছে কথাটা আমার মনে হয় মিতা ম্যাডাম আর তৃপ্তি ম্যাডাম বুঝতে পেরেছেন সিভিলি ম্যাডাম আর কল্যাণী ম্যাডাম রূপালী ম্যাডাম বুঝতে পেরেছেন কিছু কিছু বুঝেছি পুরোটা না হলো আমি কতগুলো কোশ্চেনের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি কোশ্চেনগুলো অ্যান্সার দেবেন মিতা ম্যাডাম আর সিউলি ম্যাডাম তৃপ্তি ম্যাডাম ঠিক আছে যে হজলা আমরা এখন আলোচনা করছি যে হজলার সরি হোয়াটসঅ্যাপ কমিউনিটি কি আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কি ঠিক আছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি কি মিতা ম্যাডাম আপনি বলুন হোয়াটসঅ্যাপ কমিউনিটি হলো এর মধ্যে কয়েকটা আমি যদি এটাকে ক্লিক করি এর মধ্যে কয়েকটা পার্ট আসছে যেমন আসছে হসলা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে হসলা বার্তা আছে হসলা এক দুই তিন চার পাঁচটা ওটার ভাগ আছে ওর মধ্যে আবার কয়েকজন আছে যে তারা ওইভাবে ওইভাবে কোথায় কোথায় পাঠালে সেটা জানা যাবে কমিউনিটি প্রথমে জানবে তারপরে কমিউনিটি সবাইকে জানাতে পারবে আমরা ডাইরেক্টলি জানাতে পারবো না কমিউনিটিকে আমরা ডাইরেক্টলি জানাতে পারবো না আচ্ছা অনেকটা আমি শিউলি ম্যাডাম আর কোলে ম্যাডাম আর রূপালি ম্যাডামের জন্য একদম সহজ ভাষায় বলছি আগে যদি বুঝতে না পেরেছেন ওটা বাদ দিয়ে দিন ওটা নিয়ে চিন্তা করবেন না এখন যেটা বলছি ওটা শুনুন ঠিক আছে সেটা হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটি যেটা আমি দেখাচ্ছি ওনার আপনার মোবাইলে এরকম একটা আইকন আছে দেখুন ঠিক আছে তিনটে লোকের একসাথে থাকা একটা আইকন আছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কমিউনিটির আইকন এটা গুরুত্ব কি হোয়াটসঅ্যাপ কমিউনিটি মানে হচ্ছে একটা সমাজ ঠিক আছে হজরা বলে লেখা আছে সবার মোবাইলে যতজন এই কলেজে আছেন সবার মোবাইলে মানে একটা কয়েকটা গ্রুপের সমষ্টি এটাই তো যদি কোন মেসেজ আপনার মনে হয় যে আমি শুধুমাত্র হজলা মেম্বারদের জানাবো তাহলে অ্যাডভাইসের ব্যাপারে পাঠাবেন যদি মনে হয় সমস্ত বয়স্কদের জানাবো হজলা বার্তায় পাঠাবেন যদি আপনার শরীর খারাপ যদি বা আপনি মোবাইল শিখছেন কোনো হাই হ্যালো পাঠাবেন সমস্ত কিছু 1-to-1 হজলার নম্বরে পাঠাবেন কোনো গ্রুপে পাঠাবেন না আর হজলার ইন্ডিভিজুয়াল নাম্বারটা লাস্টে 309 হজলার লোগো লাগানো আছে আরেকবার দেখে দিচ্ছি এখানে হজলার লোগোটা আমরা আলোচনা করছিলাম ওই হ্যান্ডিক্রাফ্টটা শুরু হওয়ার আগে যে কার কি অসুবিধা আছে তো একটু আগে আমরা আলোচনা করছিলাম ইউটিউবে চ্যানেল আমরা ক্রিয়েট করা দেখেছিলাম ইউটিউব কমিউনিটি নিয়ে আলোচনা করছিলাম তখন বোধহয় সবাই আসেননি তো আমাদের কি যেমন মিতা ম্যাডাম একটা সাজেশন দিয়েছেন উনি বলছেন স্টার মেকার বলে একটা অ্যাপ হয় যারা গান টান করে যারা নাম শুনে স্টার মেকার ওনার ওটা শেখার ইচ্ছে আছে তো আপনাদের কোনো ডাউট আছে মোবাইল প্রশিক্ষণ ইন জেনারেল গৌরী ম্যাডাম মিতা ম্যাডাম নিবেদিতা ম্যাডাম আমার মনে হয় যতক্ষণ না প্র্যাকটিক্যালি এটা করব ততক্ষণ আরো ক্লিয়ার হবে না আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সে তো বটেই আমি একটা নোট লিখে পাঠিয়ে দেবো আপনার প্র্যাকটিস করুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিবেদিতা